কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে ফেভারিট আর্জেন্টিনা। তাদের এ জয়ে কাতারের রাস্তাঘাটে মেতে উঠেছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের আর্জেন্টাইন সমর্থকরা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, 80,000 দর্শক ধারণ ক্ষমতার লুসাইল আইকনিক স্টেডিয়ামে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের যুগলবন্দিতে ক্রোয়েশিয়াকে বিধ্বস্ত করে লাতিন জায়ান্টরা। আলভারেজ দুটি গোল করার পাশাপাশি পেনাল্টিও আদায় করেন, যা থেকে গোল করেন মেসি। আবার মেসির পাশ থেকে দলে তৃতীয় গোলটি করেন আলভারেজ। আগামী রোববার এই মাঠেই ফাইনাল খেলবে দুইবারের সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নরা। আমরা ব্রাজিল হেরে যাওয়ার পরও ব্রাজিলের মধুর প্রতিশোধ আমরা নিচ্ছি। আজকে আমাদের জয়টা প্রত্যাশিত ছিল, মেসি আজকে যে ঝলক দেখাইছে এই ঝলকের কারণে আমরা আজকে ফাইনালে চলে গেছি। আই লাইক আর্জেন্টিনা ভেরি মাচ এন্ড উই আর দ্য মেসি ফ্যান ফ্রম কেরালা জর্গো ইউথ ইন্ডিয়া ক্লাব ফ্রম কেরালা। ট্রল করে তারা বলে যে আর্জেন্টিনার প্লেয়াররা নাকি খেলা জানে না, তাদেরকে আজকে মেসি দেখাই দিচ্ছে। মেসি অনেক ভালো লাগছে, মেসির যে পাস গুলা, মেসির খেলার ধরন দেখে অনেক ভালো লাগছে। আজকের খেলা যারা দেখছে তারা অ্যাকচুয়ালি বলতে পারবে যে মেসি মেসি জীবনে সেরা খেলা দিয়ে দিছে আজকে। অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো। 18 সালে আমাদের যে একটা খুব ছিল এটা উঠে চলে গেছে, পূর্ণ হয়ে গেছে ভাইয়া, পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। ইনশাআল্লাহ